আধুনিক নিউক্লিয়ার ফ্যামিলির জন্য তৈরি তো, বাবা মায়ের জন্য কোনো আলাদা লেআউট নেই আজকালকার ফ্ল্যাটে, এটাই সত্যি। গত শুক্রবার দেখে এলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত পালান। পালান নামটা শুনে নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে পরিচালক মৃণাল সেনের খারিজ ছবিটার কথা, যেখানে আটের দশকের শুরুতে বিয়ের পর অঞ্জন মমতাকে জিজ্ঞেস করেছিল, কি চাই তোমার, নিজের ফ্ল্যাট, গাড়ি নাকি শুধুই শাড়ি? মমতা উত্তরে বলেছিলেন, আমার এখন দরকার একটা কাজের ছেলে, বয়স 12-14, তার বেশি না। আর সেই চাহিদা মতো মমতা পেয়েওছিলেন গ্রামের দরিদ্র কিশোর পালানকে। কিন্তু শীতকালে প্রচণ্ড ঠান্ডায় বদ্ধ রান্নাঘরে ভেন্টিলেশনের অভাবে কার্বন মনোক্সাইডেই মৃত্যু হয় পালানের। পালানের বাবা কিন্তু অঞ্জন বা মমতাকে দায়ী করেননি, কপাল বলেই মেনে নিয়েছিলেন তিনি। কিন্তু অঞ্জন মমতাকে পাড়ার লোক দোষী মনে করেছিল। চার দশক পেরিয়ে 2022 সালে মৃণাল সেনের মতো মূল চরিত্রের নাম একেবারে অরিজিনাল রেখেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। যেমন অঞ্জন দত্ত অঞ্জন সেন, মমতা শঙ্কর মমতা সেন, যিশু পাওলি সবই এক রেখেছেন তিনি। বেলতলার যে বাড়িতে পালানের মৃত্যু হয়েছিল, এখন বৃদ্ধ মমতা অঞ্জন সেখানেই থাকেন সেই বাড়িতে। ছেলে পুপাই মানে যিশু ও বৌমা পাওলি থাকেন কসবার অভিজাত ছোট ফ্ল্যাটে, তাদের একটা ছোট্ট মেয়েও আছে। প্রতিবেশী শ্রীলা এখন বাপ মরা, বিয়ে করেছেন একজন প্রমোটারকে, যে কিনা বেলতলার এই জড়া জীর্ণ বাড়িটিকে বহুতল ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করছে। পুরনো বাড়ির চাঙড় ভেঙে পড়ছে হরদম, এমনকি নিচের তলার বান্টির মায়ের মৃত্যুও হয়, বিপজ্জনক বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ আসে অঞ্জনের কাছেও, পালান পালান এই বাড়িটা ছেড়ে পালান। আসলে ভিলেন কে বলুন তো? ভিলেন আমাদের আর্থ সামাজিক অবস্থা। অঞ্জন সেন যখন বলেন, আমার অবস্থা না একবার পালানের মতো, থাকার জায়গা নেই, সিঁড়ির তলাও নেই। সত্যি কথা বলতে অঞ্জন দত্তকে ছাড়া এই ছবিটা জাস্ট ভাবা যায় না। আমার তো কখনো কখনো মনে হয়েছে ছবিটা হয়তো হতোই না। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন, বিশেষ করে মমতা শঙ্করের কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। পরিচালক কৌশিক গাঙ্গুলি যেন মৃণাল সেনের ছবির ধারাই বহন করে নিয়ে গেলেন এই গোটা ছবিটাতে। শুধু শতবর্ষে শ্রদ্ধার্ঘ নয়, একেবারে ধারা ঠিকঠাক মতো বজায় রাখলেন তিনি। এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক এই ছবিটা। তাই আমি রুথলেন রেডিও নিউটাউনের তরফ থেকে সকলকে অনুরোধ জানাবো, ছবিটা একবার দেখুন, মিস করবেন না।